জুলাই আগস্ট গণভ্যুত্থানে আহতদের জন্য একটি ইউনিক আইডি থাকবে আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন তারা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান আহতদের একটি প্রতিনিধি দলের সঙ্গে ছয় উপদেষ্টার বৈঠক শেষে তিনি এ তথ্য জানান বিকেল সাড়ে চারটায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শুরু হয় বৈঠক শুরুর আগে একজন নিজেকে দাবি করায়। আসা গ্রুপকে সভা বয়কট করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে বের হতেও দেখা যায় পরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসেন আহতদের পক্ষ থেকে সভায় কে কে কথা বলবেন সেই তালিকা করার পরামর্শ দেন তারা স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সভাপতিত্বে বৈঠকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব সমাজ সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ উপদেষ্টা মাহফুজ আলম এবং স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী মোহাম্মদ সায়দুর রহমান উপস্থিত ছিলেন